বলবো আগে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তানিশা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আলুর ডাল আর ডিম ভুনা। আজকে দুপুরের মেনু আলুর ডাল আর ডিম ভুনা। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলুর ডাল আর ডিম ভুনা। আমরা রান্নায় চলে যাই। কমেন্ট আসছে? ও খোদা, তুলে নাও। আচ্ছা, শালুম লিখেছে, ও খোদা তুলে নাও। তুলে নিতে হবে না, অনেক রান্না দেখলে হবে। হ্যাঁ, রান্না দেখলেই হবে। আর আজকে অনেক ভালো রান্না হবে আশা করছি। আর আমি দুটা মোবাইল সেট করতে পারতেছি না। ওকে, হয়েছে না? নাকি তোমারটা এভাবে থাকবে? আমারটা তো সেট হয়, সেট হয় না। এই যে এখন আমি খাবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, অবশ্যই চলে আসেন। আমি আজকে আলুর ডাল রান্না করবো। তো আলুর ডাল রান্না করার জন্য আমার ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে আলু। আমি এখানে কিছু চারকোনা আলু কেটে অলরেডি এখান থেকে সিদ্ধ করে রাখছি। ঠিক আছে, সিদ্ধ করে রাখছি। এখন এই আলুটা এভাবে করে আমি ভেঙে দিব। অ্যাংরি রিয়াকশন, অ্যাংরি রিয়াকশন, ও ও অ্যাংরি রিয়াকশন। কারা এত অ্যাংরি হচ্ছে? অ্যাংরি রিয়াকশনের কিছু নাই, মানে আঙ্গুর ফল তাকেই লাগে খাইতে না পারলে। ঠিক আছে, তো আমি এখানে বানায় দেখাচ্ছি, আপনারা বাসায় বানাবেন। আমার যে অনেক গুণের সমস্যার উপযুক্তি। ও ভারি একটু। আচ্ছা, তুমি তোমার কমেন্ট গুলো পড়ো। ওকে, আমি আমার কমেন্ট গুলো পড়ছি। দেখি আমার গ্রুপে লিখেছে কেমন আছেন। আপু, আই লাভ ইউ, লাভ ইউ টু। আজকে প্রপোজ ডে, সো অবশ্যই আপনাদের লাভ ইউ নিতে হবে আজকে। আলু খাবা? হ্যাঁ, এটা না, এটা আলুর ডালের রেসিপি। ওকে, আচ্ছা কি রান্না করবেন? আলু ডাল। ওকে, দাওয়াত দিবা? হ্যাঁ অবশ্যই চলে আসেন, সমস্যা নাই। আচ্ছা, তারপর বলছে ওইটা ডান্স করে। আমি এই গ্রুপের মডারেটর, বি কেয়ারফুল, সবাই কথা কম। ওকে, দেখছো আমি কি আপনার পরে কমেন্ট দেব? কে কাপা? হ্যাঁ, আমরা ছি তার অ্যাসিস্ট্যান্ট, কে কাপা না আমরা। ওকে, তারপর শালু আর হচ্ছে নীলয় আপু। ওকে, আচ্ছা ব্যাড কমেন্ট পড়লাম না, কেড়ে যেতে পারি, কেড়ে বুঝলাম 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 না, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি নামগুলো পড়তে পারছি না, বিকজ অনেক অনেক ভিউয়ার্স প্লাস অনেক অনেক কমেন্ট, অনেক অনেক কমেন্ট। সো আপনারা একটু মানে, আচ্ছা নাম্বারও দিয়ে ফেলছে। আপনি কি আপনাকে আলুর ডালের জন্য নাম্বার দিয়ে কল দিয়ে মানে নিয়ে আসবো, নাকি আপনাকে পার্সেল পাঠাবো এর জন্য, মানে এরকম কিছু আছে? কল মি, অবশ্যই কল হবে। আর হচ্ছে এই টুনি না আলু, বুঝলাম বুঝলাম না। আচ্ছা, এইটুকু না আলু, অনেকখানি আলু আছে এখানে। ওকে, আমরা জাস্ট আমরা তোমার এক্সপেরিমেন্টাল একটা বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। ওকে, তারপর হচ্ছে আলু, আচ্ছা বুঝলাম না, ভর্তা, আলু ভর্তা, নো নো নো, আলু ভর্তা, আলুর ডাল, আলুর ভর্তা না, এটা আলুর ডাল। এটা বেসিক্যালি আপনারা যারা রংপুরের অধিবাসী, বা রংপুর আপু, আলু কষ্ট পাইতেছে আস্তে আস্তে। না, আলুটা আসলে অনেক আগে মানে করে রাখতাম তো। ওকে, তারপর হচ্ছে আলুটা আসলে অনেকক্ষণ আগে সিদ্ধ করে রাখছিলাম তো, এই জন্য না ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হাতে একটু শক্ত হয়ে গেছে। আচ্ছা, কি লিখছে? তোমার কমেন্ট পড়ো তুমি। কেকা পাকি, আলুর নুডলস রান্না চলছে? না না, আলুর ডাল রান্না চলছে। বাম হাত না, আমি ডান হাতেই করছি, বাট ক্যামেরার কারণে ওটা বাম হাত মনে হচ্ছে। অন্তর কত হাহারি এক্ট করতেছে, তুমি দেখছো? অন্তর, দিস ইজ টু মাচ। আমি সামনে একজনকে বিয়ে করতে চাই, সঠিক
আজ ডাল ফুটবে তো? হ্যাঁ আজকে ডাল ফুটবে, কোনো সমস্যা নাই, কারণ আমার সাথে আজকে নিলয় আছে। আমি মানে আমি বলেছি, আমি বলেছি। আচ্ছা আমি যেটা একটু দেখাতে চাচ্ছি, হ্যাঁ সেটা হচ্ছে যে প্রথমে আমি এই যে আলুটা এইভাবে করে ভেঙে নিছি, এটা কিন্তু এরকম গোটা করে ছুটবে। হ্যাঁ এরকম গোটা গোটা থাকবে, একদম ভাঙবো না, মানে একটু ভর্তা করে ফেলবো না, এরকম গোটা গোটা আলু রেখে তারপরে এটার ভিতরে আমি পানি দিয়ে দিব। যেহেতু অনেক পানি টানবে এই জন্য অনেক পানি দিতে হবে। ওকে এতটুকু না, আরো আরো দাও। না 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 দাও দাও, হয়েছে একটু দাও। আরে না হ্যাঁ হ্যাঁ, অনেক বড় রাঁধুনি তো, আরো দিলে না না পানি টাইটা টানা যাবে তো। আচ্ছা লাগলে আবার একটু পরে দিব নে, আর একটু একটু ভাঙো, আর একটু ভাঙো। হয়েছে অনেক হয়েছে। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে কমেন্ট করে ফেললে, আমি কি কমেন্ট করি? তুই তো নিজেই একটা আলু শাইন ভাই এইভাবে পচায় কেউ লাইভে বলেন না, আমি অনেক সুইট। আচ্ছা এত কিছু রাইখা, ঠিক এই যে একটু। আচ্ছা রেসিপি কিন্তু পুরোটা উঠছিল, এত কিছু রাইখা আলু নিয়ে আসছে ও, আমার কিছু করার নেই, কারণ আমি তো আর কিছু রান্না করতে পারি না। আমি যেটা পারি আমি তো সেটাই দেখাবো, তাই না? ওকে তারপর আমি কিছু কমেন্ট করে ফেলি। তানিশা আপু তোমার হেল্পারটা সেই, আমার লাগবে তোমার হেল্পারটা। আই শো মাই গাম কিন্তু। ওকে তারপরে আর কি আর কি আর কি, তারপর হচ্ছে আপু ভালো আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলু আলু ভয় পাচ্ছে তো? আলু ভয় পাবে কেন, আছো তো, মানে বুঝলাম না কিছু, বাট কমেন্টগুলো জোস আসতেছে, অনেক এনজয় করছি আমরা। কি তানিশা গান বাদ দিয়ে রান্না করলে মনে হয় ভালো হবে? না 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 না, আমি গান বাদ দিয়ে রান্না করলে মোটেও ভালো হবে না, এটা পড়ে হয়ে যাবে। আমি জাস্ট ট্রাই করতেছি, আর হচ্ছে কারণ মেয়েদেরকে একটা সময় পরে তো রান্না করতেই হয়, তাই না? হয়তো এখন রান্না করি না, বাট একটা সময় পরে তো অবশ্যই রান্না করা লাগবে। তা এখন যেহেতু আমি বাসায় নাই, একটা চান্স নাচতে রান্না করবো, কারণ হচ্ছে যে লাইফে আর কতদিনই বা বাঁচবো, একটু আনন্দ ফুর্তি মজা খাওয়া দাওয়া এই করেই না হয় সময়টা কেটে যাক। ওকে আমরা চুলা ধরিয়ে দিই, হ্যাঁ আমরা কিন্তু শুধু আলুর ডাল করছি না, আমরা কিন্তু ডিম ভুনাও করছি। আমাদের দুপুরের মেনু। আচ্ছা আচ্ছা, রুক্তনুদা কমেন্ট করছে, সে লিখছে যে বাচ্চাদের মতো এমন করো কেন, মাকে রান্না খাওয়াবে মানে? ও আচ্ছা, দাদা মনে হয় লিখতে চেয়েছেন যে আমাকে রান্না খাওয়াবে। হ্যাঁ দাদা অবশ্যই আপনাকে আমি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। কি সেটা ব্যাড কমেন্ট আসছে, ব্যাড কমেন্ট ইগনোর, ঠিক আছে ঠিক আছে ওকে। হ্যাঁ দাদা অবশ্যই রান্না যদি ভালো হয় আমি অফকোর্স আপনাকে একদিন রান্না করে খাওয়াবো। আচ্ছা সাথে থাকেন। আর আমি কি এমন ঘোড়া রান্না রান্না করে ফেলতেছি, হ্যাঁ ওইটাই আপনারা দেখতে থাকেন। রান্নার সাথে কিন্তু ও লাগলে বাড়ি থেকে কিনে নিয়ে আসবে রান্না, সমস্যা নেই। সবুজ ভাইয়া লিখছে মাশরুম কি পাঠালে হবে? ও হ্যাঁ হ্যাঁ, ইবাদত করতে হবে। আল্লাহ কে কি বলে, অন্তর বলছে এগুলো বিখেপো অন্তর, তুমি কিমে কিমে কেমনে না কিমে? ও মিজান আমাদের দেখতেছে, হাই মিজান কি অবস্থা, কেমন আছো? আচ্ছা এখন দিল দিতে হবে, তারপর পরে কমেন্ট পড়েন। আচ্ছা আমরা এটা ও রাঁধতে গেলে ভাই পুরা লাগবে হবে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো তোমারে বাড়া করে আনছি। হ্যাঁ নো একটা টাকা দিবে না কিন্তু আমরা আবার চলে এসেছি, এখন তেল দিব।
ক্যামেরা কি তুলে ধরবো? ঠিক আছে না? ঠিক আছে, আইটু একটু তেল দিয়ে লইছে না? আচ্ছা, আমরা ফার্স্টে তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ। আগে কি পেঁয়াজ বেশ তাকুল রাখবো? না না না, হ্যাঁ 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 হ্যাঁ, পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো নিলয় কাটছে, অনেক চিকন চিকন করে কাটছে। এই যে নিলয়ের কাটা, এটা আমার কাটা দেখাই। এই যে আমি কাটছি এটা, একটা পেঁয়াজ তিন ভাগ হয়েছে আমি কাটার পরে আর নিলয় কাটার পরে। কমেন্ট 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 হাজার হাজার নিচে পড়ে গেছে, বুঝছো? আল্লাহ, আমি কমেন্টই পড়ি না। এই রাকিব খান লিখছে টুনটুনি। হ্যাঁ, আমরা অবশ্যই টুনটুনি, আমরা অনেক ভালো, আমরা অনেক সুইট। নিলয় রোজা কি রোজ কতবার তানিশা, বুঝলাম না, রোজা কত, রোজ কত দিবা তানিশা আপু? আচ্ছা, নিলয়কে কত দিব? নিলয় কেমন? ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, হালায়া চালায়া কি জলগান করে ফেলতেছে অলরেডি, মানে মানে কি বলবো, এটা ওকে জাস্ট এদিকে ই করার জন্য। আচ্ছা, আমি আমি রান্না করি, তুমি তাহলে এই পাশটা দেখো। আমার গ্রুপে ওকে, তারপর ছি ছি ছি, বাম হাত, আরে আপনার চোখ মনে হয় কানা। না না না, এটা ক্যামেরার কারণে বাম হাত মনে হচ্ছে, বাম হাত না। আচ্ছা যাই হোক, আমি ফার্স্টে পেঁয়াজটা বেরেস্তা করতেছি। এগুলা কি করছো তোতা পাখি? আজকে কি মা বাসায় নাই? আজকে মা বাসায় নাই, এই জন্য আমরা অনেক বেশি বেশি চান্স পাইছি, অনেক ফান করতেছি, অনেক ফান ফান হচ্ছে, অনেক মজা হচ্ছে, আর হচ্ছে রান্না হচ্ছে। হোপস অনেক ভালো রান্না হবে। ওকে, হ্যাঁ আসলে অনেক আজকে লাঞ্চ করতে হবে না, ঠিক বলছেন, ঠিক আপনি বুঝছেন আর কি ভাই, আর কেউ বুঝুক কি না বুঝুক ভাইয়া, হ্যাঁ ভাই এই তুমি। সাইফি মন আমাকে ওয়াচ করছে, কেন যে বারবার ফোন আসে, ফোন আসার দরকার নাই, লাইভ দেখলে। ওকে, তারপর আমি দেখতেছি আমাদের কি দাওয়াত কর, আশা করতে পারলাম না, অবশ্যই দাওয়াত সবাইকে, উফ নাইস, তোমাদের আজকে মেনুতে কি? এত কল আসলে কেমন লাগে বলতো? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শ্বশুর শাশুড়ি মেয়ে খাবার পাঠিয়ে দিও, খিচুড়িটা খাওয়াইলো না তো দানিশা খান? ওর খিচুড়িটা কিন্তু, এইটা আমি বলবো, এই মেয়ে কিন্তু রান্না বাড়ি কিছু পারে না, কিন্তু ও যে খিচুড়ি রান্না করছে, মানে কিভাবে কিভাবে, মানে সেই খিচুড়ি আমি এত রান্না বাড়ি করি, আমার এত মজা হয় না, ঠিক আছে, বাট একটু লবণটা কম হয়েছিল, যাক ওটা ম্যানেজ করে নিয়েছি। হাহাও আসছে, তারা অনেক ইচ্ছু দেন হচ্ছে বেবি। ওকে, কে সব কতক্ষণ নাকি কখন? আচ্ছা আপু তো, আচ্ছা গুড কমেন্ট পড়ো, বাট ব্যাড কমেন্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এগুলো পড়ো না, ঠিক বলছেন, আসলে পড়তে পড়তে হয়ে যাচ্ছে পড়া, যাক যেটাই হোক, কেমন আছো? ভালো আছি, আমি খামু, চলে আসেন ভাইয়া। আতানি কি, আতানি আপু, আতানি আপু রে, আতা কি দেখছে, হাসানি মানে হাসানি আপু। আচ্ছা, তারপর কি, আমিও খামো তো। আচ্ছা এসে পড়েন, এসে পড়েন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ওয়াচ করছেন তাই অনেক ভালো আছি বেশি। ওকে, ফুল রান্নাটা হওয়া পর্যন্ত আমরা আছি লাইভে, সমস্যা নেই, আসবে যাবেন, দেখতে দেখতে বোর হয়ে যাবেন সবাই। হাউ আর ইউ? ফাইন। হে ভ্যানিলা, না আমি একবার কাটলে লাইক দিবেন না, খুব সো। আচ্ছা, তোমার নেট এ এত প্রবলেম কেন? কাল কয়েকবার লাইভে, আচ্ছা হ্যাঁ কালকে একটু প্রবলেম হয়েছিল লাইভে আসা, যাক ওকে। তারপরে সবাই দেখছে, সবাই দেখছে, কমেন্ট আসছে না তোমার, তাই
গরম লাগতেছে আমার সিরিয়াসলি। ওই যে এখানে অ্যাডজাস্টমেন্ট। ওকে আপু, আমিও খামু কিন্তু অবশ্যই ভাইয়া, সবাই ইনভাইটেড। কে হাই আপু, হ্যালো, আমাকেও কি আমাকে দিবে আপু? জি হ্যাঁ দিব, খেতে দিব, সমস্যা নাই। নাইস বেবি, ও এম জি বেবি হয়েছি, এত বড় গল্প বেবিটা কেউ লাগে। আর কত লম্বা হয়ে দিব, তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। কি অপেক্ষা? শিট, মোটেও না, এটা কি বেরেস্তা বলে? ওরকম করা হয়। আচ্ছা দাঁড়া, বেরেস্তাটা দেখাই সবাইকে। এই হচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা। আমি আজকে দুপুরে আলুর ডাল আর হচ্ছে ডিম্বুনা খাবো। এখন আলুর ডাল রান্না করছি। এস কে রাজ লিখছে যে হাই রাজ ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছেন, আপনার কমেন্টটা তো আমি দেখতে পেলাম না। আচ্ছা লিখছে যে রান্না কি হচ্ছে, শুধু আপনাদেরকে দেখা যাচ্ছে না রান্নায়, যে আমি একটু একটু করে যে আমরা কি রান্নার থেকে কম সুন্দর নাই? যা যা রান্না করতেছি তা তা আবার এভাবে করে দেখাচ্ছি, যে এই যে অলরেডি পেঁয়াজ বেরেস্তাটা ডান, এটা আমরা রান্নার শেষে দিব ডেকোরেশনটা। আচ্ছা ঠিক আছে, এত এত তেল দিচ্ছ? অভিজিৎ চক্রবর্তী জি তো আমাদেরকে দেখছে, থ্যাংক ইউ দেখার জন্য ভাইয়া। দেখো হ্যাঁ দিয়ে দিবা, আপু মজা হবে তো, হচ্ছে দাঁড়ো তোমার গ্রুপ থেকে দিচ্ছে, আপু মজা হবে তো? হ্যাঁ মজা হবে। তারপর লিখছে কি, আই এম স্পেলিং বুঝি না, রনি মেরে দিয়ে অ্যাকচুয়াল শিপ কে আমি জন্যই তো ওই যে তেল তেলের মধ্যে পেঁয়াজ দিকে এই পচাইছিলা। আচ্ছা তারপর আপু তোমরা বুঝলাম না, আচ্ছা তুমি কি সুন্দরী, তোমরা কি সুন্দরী, ও মাই গড থ্যাংক ইউ। আচ্ছা তারপর বলছে আমি আরো ভালো রান্না করতে পারি, চলে আসেন। ওকে আমি আছি, আপনি কিছু রান্না করে নিয়ে এসেন, ঠিক আছে খালি হাতে এসেন না। আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইস মিরর, থ্যাংক ইউ পাবেল ভাইয়া। আর হচ্ছে ভাই আজকে অন্য কিছু নিয়ে লাইভ আসছি, সবসময় তো আড্ডা দিতে আসি, আজকে রান্না নিয়ে আসছি। আই হোপ আপনারা এনজয় করবেন, মানে আমাদের দেখা মজা পাইবেন ভাই, রান্না না দেখা মজা পান, বুঝছেন? নীল, ইউ আর ভেরি সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা গান হবে, একটা গান হবে তাই সব, এখন কিন্তু একটা গান করা যায়, ক্ষুধা বাড়ছে বাড়ছে। আচ্ছা আমারও অনেক ক্ষুধা বেড়ে গেছে, তো আমি সে কেস বাজার দীক্ষা, সরি আপু। ওকে এখন কি আনবো?
আচ্ছা আমরা গান প্লে করতে পারি, রান্না শিখাবে আমাকে নাকি লিখছে পাবল ভাইয়া দাদা? হ্যাঁ আমাদের কাছে রান্না শিখাবে, অবশ্যই শিখাবো, যা পারি তাই শিখাবো। দেখেন সেটা ভাবি আমাদের হুকু হুবি খাইতে দেবে, আমার ক্যামেরা তো তুমি নাই। ও আপ সরি সরি। আচ্ছা আমি করছি আমি ফার্স্টে এই যে এখানে রাখা যে পেঁয়াজগুলো ছিল এই পেঁয়াজগুলোকে তেলে দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। ভেজে মানে আমাদের কিন্তু কালী জিরা ভর্তা আছে আজকে রাইটে, ঠিক আছে? হ্যাঁ সেটা আমরা করি নাই, আমাদের তোমাকে রান্নার ঘ্রাণ আমাকে বাসায় আয়া পড়ছে। আই হাই কি ভালো কথা, আমার এত ভালো লাগছে আমার মনে হয়েছে আমি রাঁধুনি হয়ে যাই। আর তো ভাজো বুঝলি, একটু বাদা দিবো, হ্যাঁ তারপর সাদা সবগুলো দিবো। আবার এটাও বেরেস্তা, এগুলো তো সমস্যা না, এত বেরেস্ত হবে না, সমস্যা নাই। আজকে কি লিখছে আপনি? রান্না কখন শেষ হবে আপু? অনেক ক্ষুধা লাগছে কিন্তু আমি যাই বাই। ওকে আচ্ছা খাওয়াবেন? হ্যাঁ রান্না অবশ্যই খাওয়াবো আপু, তোমরা বুঝলাম না। আচ্ছা রান্নাই তো শেষ হয় নাই, আরিফিন ফয়সাল কি করে বুঝলেন যে রান্না মজা হয় নাই? আর ওই তানিশা বলো ভাইয়া এটা হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। আদা রসুন এখানে আমার মানে প্রসেসিং করাই ছিল, হ্যাঁ আদা রসুন এতক্ষণ দিব দিচ্ছি। আচ্ছা আমি কিছুটা আদা রসুন একসাথে প্রসেসিং করা ছিল এটা দিয়ে দিচ্ছি। এখন দিব হলুদ, আমি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি। না আধা চা চামচের অর্ধেক, তারপরে আমার সাদা মেথি তুমি করে আসো, কুকিং গ্যাসটা এরপর হচ্ছে আমরা জিরা গুঁড়া দিব, জিরা বাটা দিব। এভাবে ভয় পাইলে ভাই ভয় তো লাগে, প্রথম প্রথম রান্না করতে গেলে সবারই ভয় লাগে, সব মেয়েদেরই ভয় লাগে। আর আমি লাইফে ফার্স্ট টাইম আজকে আমার জীবনে মানে প্রথমবার আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাটছি, চোখের পানি নাকের পানি আমার এক হয়ে গেছে। খাবারে কিন্তু পড়েনি, হ্যাঁ খাবার তো পড়ে মানে পেঁয়াজে পড়ে নাই। আমি কিছুটা এখান থেকে জিরাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, জিরা বাটা দিচ্ছি।
এরপরে ওইখানে যে ধনিয়া ধনিয়া আছে, ধনিয়া গুঁড়া, জিরা দিব, গোটা জিরা মজা হবে না। আচ্ছা মজা না হলে নাই আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে তাহলে কল দেওয়া হবে। আচ্ছা আজকে তো রান্নার শো, তো রান্নার শো তে কলটা না দই বেটার, মানে আমরা রিকোয়েস্ট দেন যদি বাই চান্স নিয়ে আসতে পারি কাউকে। হ্যাঁ আমার কমেন্ট পড়ো। ওকে তোমার কমেন্ট পড়ছি। বিয়ের টাইম হইছে তাই ট্রেনিং চলছে তোমাকে। আচ্ছা এরপরে হচ্ছে আর কি, তোমার চোখ অনেক সুন্দর, আই ডোন্ট নো, দেখাই দিচ্ছে আমি সবগুলো মশলা দিয়ে এটাকে জাস্ট কষাচ্ছি। হ্যাঁ একটু পানি দাও। কষানোর পরে এভাবে তেলটা মশলার উপরে এভাবে উঠে আসবে, দেখাই দিই একটু, দেখতে পাচ্ছ এইরকম তেলটা মশলার উপরে এরকম উঠে আসবে। ক্লিক করো, দিবা ক্লিক করো, ব্যাক ক্যামেরা চলে আসবে। ও আচ্ছা ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এইভাবে করে মশলাটা এরকম উঠে আস, মশলা বলে উঠে এবং তেল উঠে আসবে, মশলা বলে না কে কার উপরে উঠে বুঝি, যে যার উপরেই উঠুক এরকম হবে আর কি। এরপরে আবার দুইবার ক্লিক করে সামনে ক্যামেরা আনতে হবে। আলাদা হবে, মানে মশলার উপরে তেলটা উঠে আসবে অথবা তেলের উপরে মশলা উঠে আসবে, যে যার উপরে উঠুক উঠবে, উঠবে উঠার পরে এভাবে করে পানি দিতে হবে, এভাবে করে পানি দিতে হবে, এই যে পানি। পানিটা দিয়ে তারপরে আমি আগে আমি ফার্স্টে কিছু টমেটো এরকম কিউব সাইজের টমেটো কেটে রাখছিলাম, এরকম টমেটোগুলো এরকম চারকোনা চারকোনা সাইজের, এই এই টমেটোগুলো আমি এর মধ্যে। তোমার কি বিয়ে হয়েছে নাকি বলো না কেন? না না আমার বিয়ে হয়নি। এই তুমি কমেন্ট করো না কেন, তাহলে রান্নার সময় কমেন্ট, আমি তো ট্রাই করছি কমেন্ট করার। হ্যাঁ আপু আপনাদের এত কালো, আপনারা এত কালো কেন? আচ্ছা এই তো সবগুলো টমেটো দিয়ে দিব, দিয়ে তোমার হাসিটা অনেক সুন্দর, আলামিন ভাইয়া লিখছে। আচ্ছা কি রান্না করছো? আলু ডাল, নামটা কিন্তু জোস। আমার এখানে আমার ফেসবুকে বা এই লাইভে যারা রংপুরের বন্ধু যারা আছেন তারা জিনিসটা বুঝবেন, তারা এই রংপুরের মানে ফ্রেন্ডসরা এই জিনিসটা খায় বেসিক্যালি। আমার বাড়ি রংপুরে না, কিন্তু আমি আলুর ডালের একটা রেসিপি দেখে আমি জাস্ট ট্রাই করছি, আমার ভালো লাগছে, মনে হচ্ছে যে খাবারটা খুব ডেলিশিয়াস হবে। পাগলিরা কেমন আছো? ভালো আছি পাগলু। ওকে এদিকে, আচ্ছা কমেন্ট সামনে, ওকে দুজনকে আমি বিয়ে করবো, কমেন্ট ছিল আমরা সতীন হব। আমি কি কল করব নিলয়? নো থ্যাংকস, ইনবক্সে কথা হবে। ওকে তোমরা দুজন কি তোমাকে আমরা দুজন আমাকে বিয়ে করবে? হ্যাঁ না কথা তো এরকম ছিল, তোমরা দুজনকে আমাকে বিয়ে করবে ছিল কথাটা। বড় আপুটা অনেক সুইট, এত সুইট কেন? বড় আপুটা এত সুইট কেন?
মানে এটা দেখতেই হইব না, ঠিক না? কি করব, এটা কি ইগনোর করা যায়? আমার ছোট বোনটা অনেক সুন্দর, আমি কষানোর মধ্যে সামান্য লবণ দিয়েছি, আবার পরিমাণ মতো দিব। ভেরি স্যাড, কেন আপনি আসতে পারবেন না বলে? তোমাকে তোমরা আমাকে বিয়ে করলে আমাকে কল দাও। কি সুন্দর কল কমেন্ট দিল। একাই খাবেন রান্না করে? সবাই 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 আমার গ্রুপের কমেন্ট আসছে। সামনের মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা জাস্ট কমেন্টটা দিচ্ছি না, জাস্ট রান্না করছো বাট ইনভাইট করবা না। এই যে করে ফেলো তো, 17 লাখ মেম্বার গ্রুপে ইনভাইট করছে গাইতে। আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ আরো বড় হচ্ছে। অলরেডি মানে আমার রান্না হতে শেষ, এটা আমরা এখন প্রায় 1-2 মিনিটের মতো এটা হবে, কষানো হবে বা ইটা হবে, যেটা টমেটোটা একটু হালকা হালকা গলবে, হালকা না পুরাই গলবে। এটা বসে স্বাদের উপর যার যতটুকু কলা পছন্দ তাই করা। আচ্ছা এখন আমরা যেই সে প্রসেসিংটা করে ফেলি, ডিমের ডিম খালি করতে হবে। ডিম কি উচুলা করবে? আমি আগে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ছুলেও রেখেছি। আমরা কত হাসলে দাঁত খুলে যাবে, সমস্যা নাই। আমার আব্বা ডেন্টিস্ট, আমার বড় ভাইও ডেন্টিস্ট। কি সুন্দর মেয়ে বাবা, লম্বা আপির বিয়ে ফাসে তোমার। আমাদের ইয়া দিছে যে মুন মুন মানে আমাদের মুন মানে হচ্ছে হ্যাপি 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 আমাদের। আচ্ছা পড় আচ্ছা পড় হ্যাপি হ্যাপি অনেক মজা হইতাছে, চলো আসো প্লিজ। সিরিয়াসলি কেউ নাই, কেউ নাই বাসায়, আমি আর নীলয় আসো। এই তো মনিয়াপু আসতে পারে, আয়সা পড়তে পারিস। মনিয়াপু আসলেও সন্ধ্যার পরে আসবে, কিন্তু তুমি এখন এসে দুপুরের খাবারটা কেন মিস করবা? আয়সা পড়। আচ্ছা কি করো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা গান শোনাবা রান্নার মধ্যে? আচ্ছা ট্রাই করবে তাও। একটা গান তো কিন্তু আমার দরকার, বিকজ রান্নাটা এখন একটু স্টপ আছে। আমি করছি এটা, নাচ দেখাবো, নাচ দেখাবা? আচ্ছা আমার হারিয়ে ফেলো না, লাভ রিয়েকশন আসতেছিল কিন্তু। এই আমি কিন্তু আগে ক্লাসিক্যাল নাচ করছি, এতই একবার ইয়া পছাইতেছে যে মানে ওর বোন কিন্তু তুই পছাই না না সুইট দুইটা আপি। আচ্ছা তুমি কমেন্টগুলো পড়ো তোমার। আমার কোনো কমেন্ট নেই, আমার সবাই ওয়াচ করে। ওকে তাহলে তুই আমার কমেন্টগুলো পড়ো। আচ্ছা মোশাররফ হোসেন লিখছে যে সুইট দুইটা আপি, আফজাল ফয়সাল লিখছে হাই হ্যালো, আলমগীর হোসেন লিখছে কি গো, রোদের দিনে কি জানি নামটা বুঝি নাই,
আচ্ছা সায়ম লিখছে যে সবার ভাগ্যে এক চিমটি পড়বে কিনা সন্দেহ আছে, 17 লাখ কেমনে কি? আচ্ছা দেখো এটা ঠিক আছে ডিম ভরার জন্য, হ্যাঁ আগে ডিমটা ভাজবা হচ্ছে যে এটাতে এটাতে ভাজবো, হ্যাঁ ওটা তো ভুল করে আমি এখন আমার এটা একটু দেখার টাইম হয়ে গেছে। অনেক দারুণ একটা স্মেল আসছে, চলে আসো চলে আসো। আচ্ছা আমি আমি অনেক মিস করছি, পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন পাঁচফোড়ন আছে কিন্তু না, পাঁচফোড়ন আছে তো, এটা বাগা দেওয়ার সময় দেয়। ও অনেক বড় রাঁধুনি আর কই যাবো আমি এরা নিয়ে। আচ্ছা আমি একটু পাঁচফোড়ন দিব, এভাবে একটু নেড়ে দিলাম, নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। আচ্ছা আমি অনেক মিস করছি আমার ভাইকে, এই গ্রুপের এডমিন প্লাস হচ্ছে আমার টুকরা ভাই মিরাজ ভাইয়া। মিরাজ ভাই আজকে অনেক বিজি, যদি মিরাজ ভাই থাকতো এতক্ষণে লাভের পাহাড় বসাই দিত, কারণ তার বোন লাইভে আসলে লাভের পাহাড় বসায় লাভ বিক্রি করে দিয়া দিয়া। যাক আমার এডমিন ভাইয়ারা যারা যারা দেখছো বা আমাদের মডারেটররা যারা যারা দেখছো অবশ্যই লাভ রিয়াকশন দিবা বুঝছো। আমরা আর আমার সব এডমিনদের তো অবশ্যই ইনভাইট, মডারেটর এডমিন আচ্ছা কল করেছি রিসিভ করনি লয়, আচ্ছা ঠিক আছে কল রিসিভ করা যাবে না অ্যাকচুয়ালি, কল রিকোয়েস্ট কমে আসছে। ভিউয়ার্স কিন্তু ভালো আছে দেখছো, 300 ছাড়া গেছিল, 171 203 তোমারটা ভালো ভিউয়ার্স এসে বলছে, এত এত আসলো কখন? আচ্ছা রন্ত সস দুইজন রান্তা সস দুইজন রে দুইজনের সবাই রে খাওয়াবি কেমনে, যদি থাকে মনে তাহলে থাকে পাতিলের কোণে। তো এটা আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও, আর আমরা হচ্ছি মানে ও ও হচ্ছে সৈয়দপুরের মেয়ে, সৈয়দপুরের মেয়েরা কিন্তু অনেকটা মানে মানে মেহমানদের আপ্যায়ন করতে খুব পছন্দ করে, হ্যাঁ ঠিক আছে আমাদের নারায়ণগঞ্জের মানুষরাও করে, যেটা মানে মেহমান গেলে হচ্ছে নারায়ণগঞ্জের মেয়ে মেহমান গেলে অন্তত আমরা মানে খালি মুখে কখনো ফেরত পাঠাই না, সো এটা হচ্ছে আমাদের পরম্পরা। সো ওদেরটাও ওদেরটাও আমি যতটুকু জানি, হ্যাঁ আমাদের অনেক আপ্যায়ন করে, আই টু যাবে না আপু আসবো জি চলে আসেন ভাইয়া, ওকে অ্যাড্রেস কিন্তু দিমু না নাই। আচ্ছা নাইস ম্যাচিং হোয়াইট ড্রেস, ও আচ্ছা হোয়াইট আমি করতে পারিনি, কমেন্ট চলে আসছে আরো, আমার বাসার কাজের মেয়ে লাগবে, ও রিয়েলি আচ্ছা নারায়ণগঞ্জ কোথায়, বি কেয়ারফুল কাকে কমেন্ট করছেন সেটা একটু দেখে নিন, তাহলে কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিব, আর গ্রুপে থাকা লাগবে না, চাঁদের দেশে চলে যাবেন, গ্রুপের চেহারাও দেখবেন না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মেয়ে দুইটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার তোমার গ্রুপের অ্যাডমিনরা কি আমারে দেখতেছে? ছিল কয়েকজন ছিল, তখন একটু বললা না কেন, তখন একটু বলতা, এখন নাই এখন কেউ নাই। খালামণি আমাকে দিবে? জি খালু দিব, লন্ডন থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ লন্ডন থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। তানিশা সুদিন আস কল রিকোয়েস্ট আছে, তানিশা সুদিন আসবে বলে তাই এই গানটা শোনা। ও আচ্ছা তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যাই, সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর বেকার কিছু মানুষ মরে যায়, ছুড়ি দেওয়া না আমার মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মন আশা করে যায়। কেমন লাগলো ভিউয়ার্স? ট্রাই করলাম, খুবই ফালতু হয়েছে, মানুষে কি করবো আমি বলে দিল, মনে হচ্ছে বাজে হয়েছে, মোটেও না, কারণ রান্নার গ্যাসটা খুব নাকে লাগতেছে এটা। আমি চাইছি যে ও ওর একটা গাওয়া গান করুক, গান হ্যাঁ
সার্থক আর যদি খারাপ লাগে তাহলে আমি আবার চেষ্টা করব ভালো কিছু করার জন্য। সবাই কোথায়? তুমি বন্ধু চইলা গেলাম হইলাম অল্প, আপন মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। তুমি বন্ধু চইলা গেলাম হইলাম অল্প, আপন মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। মনের মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। বন্ধু তুমি কেন আমায় দিয়া গেল ফাঁকি, পথ যে বসে আছে তোমারে অভাগি। তুমি কেন বেমান হইলা আমার দুই চোখে, তোমায় আমি খুঁজি বন্ধু বুকের ভেতরে। তুমি বন্ধু চইলা গেল হইলা আমার পর, আপন মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। মনের মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। বন্ধু হারা ব্যথা আমার বুকের ভিতর বাজে, আজ বন্ধু আমার দুঃখ তোমারে যেতে। আধার রাতে একলা জাগি ঘুমটা আসে না, কি দোষ ছিল আমার বন্ধু দিলা যন্ত্রণা। তুমি বন্ধু চইলা গেল হইলা আমার পর, আপন মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। মনের মানুষ খুঁজি আমি অন্তরের ভিতর। আচ্ছা আমি এখন আমার রান্নার চেহারাটা একটু দেখাই যে কি অবস্থায় আছে। এই যে এটা এই অবস্থায় আছে, এখন মোটামুটি হয়ে আসছে। আচ্ছা হায়দার ভাই জয়েন করছে। হায়দার ভাই আমার খুব কাছের এবং প্রিয় একজন বড় ভাই, খুব ভালো লাগলো। ভাইয়া লিখেছে যে একটা বিচ্ছেদ গান গাও। হ্যাঁ রান্না করতেছি, রান্না করতে বিচ্ছেদ গান গাবো। এই যে আমি যে গানটা গাইলাম এটা কিন্তু আমার নিজের নিজের লেখা একটা গান, নিজের লেখা নিজের সুর করা। আর হচ্ছে যে এই গানটা অনেকটা বিচ্ছেদ ক্যাটাগরিরই, এর মধ্যেই পড়ে। আচ্ছা আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। ওই যে সবার শুরুতে যে আলুগুলো আমি পানি দিয়ে যে ভিজিয়ে রাখছিলাম, দেখা যাচ্ছে তো দেখানো যাবে না। এই যে এরকম
ভিজিয়ে রাখছিলাম যে আলুগুলো ওইগুলো আমি এখন দিয়ে দিব। মাঝখানে পাবেল ভাই আসছিল, পাবেল ভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, এর জন্য ধন্যবাদ পাবেল ভাই। এখন দেখছেন কিনা এই জন্য ধন্যবাদটা দিয়ে দিলাম। ওই আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এখন এটা আমি একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে আমি এটাকে আবার ঢেকে দেব। আমরা সাকসেসফুলি আলু দুটো জানতে পারছি। একটু মশলা লাগবে বুঝছো, কোন মশলাটা? আলু থাকলে আলু ভালো হতো, জোস লাগে আর কালার আনে মুরগিটা। লবণ লাগবে প্লাস হচ্ছে ঝাল ঠিক আছে আর হলুদটা ঠিক বস, আলুটা হলুদ খেয়ে ফেলে বুঝছো, হলুদ খেয়ে ফেলে। এখন দিচ্ছি আমি এই ডিমটা নিয়ে, ডিমটা ভাইজা রেখে দিই পর করি আমি, ঠিক আছে? কোনো শেষ হয়ে যায় আর কষ্ট হয়ে তারপর আমি আমাকে দেবো কষ্ট। লাইভ অফ করা কেন, লাইভই করো না, ভিউস ডিম বোনা প্রতি ডিম করা নতুন কিছু না। না যারা ব্যাচেলার আছে তারা তো ডিম বোনা দেখে দেখে শিখতে পারে না আমাদের কাছে। অনেক ভালো নাচি, আপনাদের বিয়েতে আমাকে ইনভাইট করেন, ঠিক আছে? থ্যাংক ইউ প্লাস নাচ দেখতে। আমার গ্রুপের মেম্বারদের বলছি কিন্তু না কেন, আমার আমার বন্ধুরা কি সমস্যা করছে? ও সরি বন্ধুরা, বন্ধুরা বান্ধবীরা বন্ধুরা বন্ধু এখন ঢেকে দাও। এই রাজু ভাই দেখলো না কেন আমাদেরকে, রাজু ভাই ফোন বলো না আমাদেরকে দেখ না। জাকির হাওলাদার দেখছে সে লিখেছে নাইস আপু, থ্যাংক ইউ সাইফ শুভ ওয়াচিং। আচ্ছা কেউ কমেন্ট করছে আর তোর রান্না কি আজকে হইব ওই তানিশা? আজকে হ্যাঁ হবে, হয়ে গেছে অলমোস্ট, মানে আলুর ডাল যেটা এটা হয়ে গেছে এখন। ওই যে সিরিয়াসলি ডিম ভুনাটা বাকি আছে। একটা কথা, আমরা কিন্তু দুজন রান্না করছি, আমরা কিন্তু দুজন খাচ্ছি না। আমাদের বড় ভাই আছে, আমাদের পার্লার গ্রুপ আছে, ঠিক আছে, পার্লার প্লাস জিম, ওই আপু আসবে। তারপর হচ্ছে আমাদের একটা আপু, আমাদের একটা বোন দেখছিল, ওয়াচ করছিল, আমরা ওকে বললাম আসতে, যাক একটু কমেন্ট পড়ে নেই। আমি মাথা মুন্ডু দিয়ে পিছনের আপু বুঝলাম না, পিছনের আপু আপনি একটা গান গান করেন, আমি তো সিঙ্গার না, ও নাচতে পারে, ও নাচবে, আমি অনেক ভালো নাচতে পারি সিরিয়াসলি। দেখছো হ্যাঁ 326-35 কি জানি বলে পারবেন কই রান্না করতে আসছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কল মি। ওকে তারপর হচ্ছে বন্ধ হয়ে যাবে।